2007 থেকে 2021 এখন পর্যন্ত 7টি বিশ্বকাপে অংশ নিয়ে 25টি ম্যাচ হেরে মাত্র 7টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। 2022 সালের বিশ্বকাপে অষ্টমবারের মধ্যে দেখা যাবে টাইগারদের। কিন্তু বাংলাদেশ কি পারবে চমক দেখাতে? তবে সেই প্রশ্ন তো জানার আগে চলুন এক নজর দেখে নেই 2022 সালের টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড। কিন্তু ক্রিকেট ফ্যানরা, ভিডিওটি শুরু হওয়ার আগে খবরটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। শাকিব আল হাসান, ক্যাপ্টেন, অলরাউন্ডার, উইকেট কিপার, ব্যাটসম্যান লিটন দাস, নুরুল হাসান সোহান, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, ইয়াসির আলী, বোলার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, অলরাউন্ডার আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদেক হোসেন। টাইগার ভক্তরা দেখতেই পাচ্ছেন, সব পুরাতন খেলোয়াড়দের বাদ দিয়ে একেবারে নতুন দল গড়েছে বাংলাদেশ। কিন্তু আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এই স্কোয়াড নিয়ে প্রথম রাউন্ড পেরিয়ে সেমিফাইনালে খেলতে? জানাতে পারেন আপনার যেকোনো মন্তব্য নিচের কমেন্ট সেকশনে।